নমস্কার বন্ধুরা, আরো একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে একটি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির ভয়াবহ নিউজ নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, ভয়াবহ নিউজ, এই কারণেই বলছি। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিতে যারা রেজিস্ট্রেশন করতে চাইছো বা যাদের রিজেক্ট হয়ে গেছে, নতুনভাবে কারেকশন করতে চাইছো, তাদের জন্য সত্যি দুঃখের খবর। কারণ একটি রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ করার সাথে সাথে আরেকটি রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে। সেটা তার ফ্যামিলিরও হতে পারে বা তার পার্শ্ববর্তী কারোরও রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে। রেজিস্ট্রেশন ক্যান্সেল বলতে যে টাকা পাচ্ছে তারও টাকা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টা, এই ভয়টা কেন করছি, এই সব বিস্তারিত তথ্য নিয়ে আজকে তোমাদের সামনে। অর্থাৎ বিশাল বড় নিউজ আজকে উঠে এসেছে এবং এই নিউজটা তোমাদেরকে সাথে সাথে পর্যালোচনা করবো এবং তোমরা বুঝতে পারবে যে আদতে আমি যে কথাটা বললাম এটা সত্য, অন্য দিক দিকে হলেও এটা সত্য। কারণ কি, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির রেজিস্ট্রেশন কন্টিনিউ চালু আছে। তোমরা প্রত্যেকেই জানো এই রেজিস্ট্রেশনে কিছু পরিবর্তন আনা হয়েছে। কিছুদিন আগে একটি পরিবর্তন আনা হয়েছিল, একটি নতুন যোজনার সাথে অ্যাড করার কথা ভেবে বলেছিলাম যে সেখানে যদি ইয়েস করে দাও তাহলে ব্যাংক থেকে টাকা কাটা যাবে। সেই রকমই কিছু অপশন নতুন আনা হয়েছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে। সেই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই যারা যেখান থেকে ভিডিওটা দেখতো ভিডিওটা শেয়ার করে দাও, যাতে বন্ধুরা এই খবরটি জানতে পারে। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশান মিস না যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা সেই কথা বলছি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির রেজিস্ট্রেশনের ব্যাপারে। একটা রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ করার সাথে সাথে আরেকটা রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে। অর্থাৎ সেই ব্যক্তি যদি টাকা পাচ্ছেও তার রেজিস্ট্রেশনটা বাতিল করে দেওয়া হবে, তার টাকা বন্ধ করে দেওয়া হবে। কেন বলছি, আমরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির মেন ওয়েবসাইটে রয়েছি। তোমরা প্রত্যেকে এই ওয়েবসাইটটাতে আসতে পারো, pmkisan.gov.in লিখলে এই ওয়েবসাইটটাতে চলে আসতে পারবে। এই ওয়েবসাইটটার মধ্যে নতুন রেজিস্ট্রেশন পোর্টাল এখনও চালু রয়েছে। অর্থাৎ আমরা যদি সাইডে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করি, এখানে তোমার আধার নাম্বার, মোবাইল নম্বর, ক্যাপচার কোড এবং মোবাইল ওটিপির দ্বারা তোমরা সরাসরি লগ ইন হতে পারো। হ্যাঁ, লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে প্রথমে তোমাদের স্টেট, ডিস্ট্রিক্ট বা একদম গ্রাম পর্যন্ত চয়েস করতে হয় এবং কিছু ইনফরমেশন অর্থাৎ নাম, বাবার নাম, আধার নাম্বার এগুলো তোমাদের আগের থেকে ইনপুট করা থাকে। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখতে হয়, আইএফএস কোড লিখতে হয়। এই সব লেখার পরেও এবং এর সাথে কী কী লিখতে হতো, রেজিস্ট্রেশন নম্বর, হ্যাঁ জমির কাগজের রেজিস্ট্রেশন নম্বর, সেটা তোমরা প্রত্যেকেই জানো। এবং এর সাথে সাথে নিচের দিকে যদি নামিয়ে নিয়ে যাও, এই সব কলামগুলো ফিল আপ করার পর, অর্থাৎ এই নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে ল্যান্ড ডিটেলস যেখানে দিতে হতো, অর্থাৎ যেখানে জে নাম্বার, খতিয়ান নম্বর, দাগ নম্বর, কত জমি, পরিমাণটা কত, যেখানে দিতে হতো সেইখানে যদি নতুন অপশন অ্যাড করা হয়েছে, এখানে অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনেই ওপেন হচ্ছে যে অপশন দুটো অ্যাড করা হয়েছে। অর্থাৎ আমাদেরকে যেভাবে থাকতো সার্ভেয়ার, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং একর ইন হেক্টর, এটা ঠিকই আছে, কিন্তু এখানে কিন্তু একটা পরিবর্তন করা হয়েছে। আগে ছিল একর ইন হেক্টর, এখানে কিন্তু একরেই চাওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যারা হেক্টরে কনভার্ট করতো তাদেরকে আর কনভার্ট করতে হবে না, যা একরে রয়েছে। অর্থাৎ জমির কাগজে যেটা লেখা রয়েছে 0. যত বা 1. যত, সেটাই কিন্তু এখানে লিখতে হবে। আগে যেরকম একর থেকে হেক্টরে কনভার্ট করতে হতো সেটা কিন্তু করতে হবে না, সরাসরি একরে চাওয়া হয়েছে। এবং নিচে দুটি অপশন অ্যাড করা আছে, ল্যান্ড রেফারেন্স ডিটেলস। হ্যাঁ বন্ধুরা, তারও আগে একটি অপশন রয়েছে ল্যান্ড ট্রানজ্যাকশন স্ট্যাটাস। ল্যান্ড ট্রানজ্যাকশন স্ট্যাটাস বলতে তুমি যদি রিসেন্ট বর্তমানে জমি কিনেছো তাহলে আফটার 1/2/2019 পর তুমি রেজিস্ট্রেশন করেছো এবং তারপরে তোমার নামে জমি হয়েছে, সেটা হলে এই অপশনটা। এবং তোমার যদি 2019 আগেই জমি তোমার নামে ছিল তাহলে প্রথম অপশনটা চয়েস করবে। তো এই দুটো অপশন সম্বন্ধে তোমরা বুঝে গেছো। তারপর রয়েছে ল্যান্ড ট্রানজ্যাকশন ডিটেলস। হ্যাঁ বন্ধুরা, ল্যান্ড ট্রানজ্যাকশন ডিটেলস বলতে তুমি এই জমিটা কী মাধ্যমে ট্রানজ্যাকশন হয়েছে, তুমি কোথা থেকেও কিনেছো, না তোমাকে গিফট করেছে, না হলো ওয়ারিশ সূত্রে তোমার নামে হয়েছে, যেটাই হোক না কেন সেই ক্যাটাগরিটা এখানে লিখতে হবে। অর্থাৎ গিফট, বাইক, না সেল, না ওয়ারিশ সূত্রে। সো সেই অপশনটা এখানে লিখার পরে তারপরেই রয়েছে ল্যান্ড ডেট ভেস্টিং। অর্থাৎ যত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে সেই ডেটটা, অর্থাৎ তোমরা যখন দলিল রেজিস্ট্রেশন করতে একবার যেতে হয়েছিল সেই দলিলটা কোন ডেটে তৈরি হয়েছে, তোমরা এই ডেটটা পাবে কোথা থেকে, এই ডেটটা অনেকেই বলছে। হ্যাঁ বন্ধুরা, যখন তোমাদের জমির কাগজ তোমাদের সামনে রয়েছে, যাদের লেখা আছে যে খতিয়ান তৈরির তারিখ, অর্থাৎ তোমরা সাইডে দেখতে পাচ্ছ, সেই ডেটটা কিন্তু লিখলে ভুল হবে তা না বলছি না, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুলও হতে পারে। অ্যাকচুয়ালি যেখানে তোমাদের দলিলটা রয়েছে, অর্থাৎ তোমার নামে যেটা দলিল হয়েছিল সেই দলিলটাতে যা ডেট রয়েছে, অর্থাৎ ডিড নম্বর, রেজিস্ট্রেশন ডেট উপরেই লেখা থাকে, তো সেই দলিলের ডেটটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, তারপরে অ্যাড করতে হবে। এই অপশনটা কেন দেওয়া হয়েছে, এই অপশনটা তাদের জন্যই দেওয়া হয়েছে যে এই জমিটা কাদের নামে ছিল আগে, অর্থাৎ এই জমি নিয়ে অন্য কেউ পিএম কিষাণ সম্মান নিধি করেছে কিনা সেই বিষয়টা দেখার জন্যে এই অপশনটা অ্যাড করা হয়েছে। অর্থাৎ এই জমি নিয়ে অন্য কেউ পিএম কিষাণ সম্মান নিধি পাচ্ছে, পুনরায় এই জমি নিয়েই অন্য কেউ তার নামে করে
সে পিএম কিষাণে আবেদন করছে, সেক্ষেত্রে আগের যে মালিকানা ছিল তার যে পিএম কিষাণ সম্মান নিধিটি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু সেই জন্যই বলেছিলাম যে একটা রেজিস্ট্রেশন সাকসেসের সাথে সাথে একটা রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে, সেই জন্য এইটা। এবং কারো যদি বেশি জমি থেকে থাকে সে যদি তার থেকে দেয় কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ যদি একদম তার যা সমস্ত জমি বিক্রি কাউকে করে দিয়েছে বা গিফট করে দিয়েছে সেক্ষেত্রে তার পিএম কিষাণ পাচ্ছে হয়তো সে ক্যান্সেল হয়ে যাবে। তো এই দুটি অপশন অ্যাড করা হয়েছে নতুনভাবে। তো এই দুটি অপশন যখনই তোমরা রেজিস্ট্রেশন করতে যাও ভালোভাবে লক্ষ্য করে ইনপুট করবে, এবং আগে যেরকম হেক্টরে চাওয়া হতো, হেক্টরে চাওয়া হচ্ছে না একরে চাইছে, সেটাও কিন্তু ভালো করে লক্ষ্য করবে। এবং রেজিস্ট্রেশন পদ্ধতি আমরা অলরেডি অনেক অনেক ভিডিও আপলোড করেছি পিএম কিষাণ সম্মান নিধির সম্বন্ধে, সেই ভিডিওগুলো দেখতে পারো যদি রেজিস্ট্রেশন পদ্ধতিতে কোনো সমস্যা হয়ে থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি এই ভিডিওটা বুঝেছো বা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।